12টি প্রতিষ্ঠানকে মোট 12টি মামলা দায়েরের মাধ্যমে 1,33,000 টাকা জরিমানা করা হয়েছে, যেগুলো বিএসটিআর অনুমোদন ব্যতীত ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন করে বিক্রয় বিতরণ করছিল। এবং একই সাথে প্রায় 4,000 জার, যেগুলো নোংরা জীর্ণ এই ধরনের জার ধ্বংস করা হয়েছে জনসম্মুখে। বিআরবি, পলি কেবলস, বিজলি সহ অন্যান্য ব্র্যান্ডের যে তারগুলি রয়েছে, বৈদ্যুতিক তারগুলি, এই তারগুলি আসলে এখানকার লোকজন নকল করতেছে। তা আমরা এখান থেকে এই হাউস থেকে 3 জন আটক করেছি এবং দেখছি আসলে এর সাথে কারা কারা জড়িত। যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে নিয়মিত আইন মামলা করা হবে।